press the bell icon on the YouTube app and never miss another update. যে রোগের কারণে এবছর মারা যেতে পারে 1 কোটি মানুষ। পরিবর্তিত খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবন, সেই সাথে ভেজাল ও দূষণ, এসব কারণে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে মৃত্যু ফাঁদ, ক্যান্সারের বিস্তৃত চলাচল। বিজ্ঞান এগুলোও এই মরণ রোগের সঙ্গে এখনও এটে উঠতে পারেনি চিকিৎসা বিজ্ঞান। বিশেষজ্ঞদের মতে গোটা বিশ্বই দিনে দিনে অসহায়ভাবে হেরে যাচ্ছে এই অসুখের কাছে। সেই ভাবনাকে উস্কে দিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অফ ক্যান্সার। ক্যান্সারের প্রকোপে গোটা বিশ্বে চলতি বছরেও মারা যেতে পারেন প্রায় 1 কোটি মানুষ। পরিসংখ্যান অনুযায়ী এদের প্রত্যেকেই এই মরণ রোগের অন্তিম পর্যায়ে রয়েছেন। 21 শতকে মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়াবে এই অসুখ। সম্প্রতি তাদের এমন একটি সমীক্ষায় উঠে এলো এই তথ্য। শুধু তাই নয়, 2018-তে দুনিয়া জুড়ে ক্যান্সার আক্রান্তের সংখ্যাও একেবারে কম নয়। এবছর এই অসুখের শিকার হয়েছেন প্রায় 1 কোটি 80 লক্ষ মানুষ। এর আগেও ক্যান্সার নিয়ে এমন পর্যালোচনা করেছিলেন IARC। বছর কয়েক আগের সেই সমীক্ষায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল 1 কোটি 41 লক্ষ। তাদের মধ্যে প্রায় 82 লক্ষের মৃত্যু ঘটে। প্রতি 5 জনের একজন পুরুষ, প্রতি 6 জনের একজন মহিলাই বর্তমানে এই অসুখের শিকার। পরিবেশের পরিবর্তন, ধূমপান, মদ্যপান, জাঙ্ক ফুড, আধুনিক জীবনযাত্রা, সব কিছুর প্রভাবেই এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে এই মরণ রোগের প্রকোপ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে 21 শতকে মানুষের মৃত্যুর প্রধান কারণই হয়ে দাঁড়াবে এই অসুখ।